কোটা সংস্কার আন্দোলন ঘিরে প্রায় এক মাস বন্ধ থাকার পর আজ খুলেছে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আংশিক খুললেও পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এখনও চালু হয়নি শ্রেণী কার্যক্রম বিস্তারিত শিউলি সব নামের প্রতিবেদনে এক মাসেরও বেশি সময় পর শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা বাসায় দীর্ঘদিনের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হওয়ার আনন্দ তাই শিশুদের চোখে মুখে সবচেয়ে বেশি অচল অবস্থা কেটে গিয়ে প্রাণের উচ্ছাসে মেতেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ট্রেনিক কার্যক্রমে আবার অংশগ্রহণ করতে পেরে আমি অবশ্যই খুশি পড়াশোনার যেটুকু ক্ষতি হয়েছে তা আমরা আবার ক্ষতিটা পূরণ করতে পারবো শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরেছে বলছেন শিক্ষক ও অভিভাবকরা অনেকদিন দিন স্কুলে নাই তাদের মধ্যে একটা শূন্যতা ছিল আজকে স্কুলে এসে আমি তাদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছি তারা অনেক খুশি বাকি চার মাস মাসে এখন দ্বিতীয় ছয় মাসের পড়াটা কভার হবে কিনা এখন আল্লাপাক সেই জানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে বিভিন্ন কলেজে দেখা যায় একাদশ শ্রেণীতে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিতে অবশেষে কলেজ জীবন শুরু করতে পারায় আনন্দিত তারা শিক্ষকরাও জানান স্বস্তি ফেরার কথা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এদের দেখে আমরা সত্যি আবেগে আপ্লুত আমরা দীর্ঘদিন পর আমরা একটা খুব শান্ত পরিবেশে আমাদের ছাত্রগুলোকে আমরা দেখেছি আমরা চাই যে আমাদের শিক্ষকরা অনেক আন্তরিকভাবে আমাদেরকে ক্ষতিটা পুষিয়ে দেবেন আন্দোলনের কারণে আমাদের কলেজটা কিছুদিন ধরে খুলতে পারেনি একটু ব্যাঘাত ঘটেছে বাট এখন খুলেছে তো আমরা অনেক এক্সাইটেড শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের পদত্যাগের ফলে অনেক স্কুল কলেজে শ্রেণী কার্যক্রম শুরু হলেও বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রম এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আংশিক শ্রেণী কার্যক্রম শুরু করলেও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়ে এখনও ক্লাস শুরুর বিষয়ে কোনো নির্দেশনা পায়নি শিক্ষার্থীরা ডিপার্টমেন্ট থেকে এখনো কিছু জানানো হয় নাই ক্লাস কবে বা ক্লাস আদৌ শুরু হবে কিনা ডিপার্টমেন্টের অফিস থেকে আসলাম কিছু কাজ কার্যক্রম ছিল সেগুলো মোটামুটি আছে চলমান আছে কিন্তু ক্লাসের সম্পর্কে এখনো তেমন নোটিশ আসেনি শিক্ষকরা বলছেন আন্দোলনে ক্ষতিগ্রস্ত হওয়া ক্লাসরুম ও হলগুলো সংস্কার করে যত দ্রুত সম্ভব খুলে দেয়া হবে বিশ্ববিদ্যালয় আমাদের ফলের কিছু রুম টুম এগুলাকে মানে সেলের করে বসবাস না করে হয়তো সম্ভব না আর আরো কিছু সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গত সতেরো জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় অনির্দিষ্ট জন্য শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন ঢাকা